বঙ্গবন্ধু আসলেন 10 জানুয়ারি 1972। আমি যখন যুদ্ধ করি ডালু সেক্টর, 11 সেক্টর, সাব সেক্টর ছিল ডালু, ওখানে একটি ডাক্তার, উনি ডাক্তার মাহমুদ বলে বীরপতি নাম, আমাকে একদিন বললো যে ভালো ভাই চলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে আসি। তখন বঙ্গবন্ধু বসতেন পুরাতন গণভবন, যেটা বলে সুগন্ধা, তো আমরা গেলে ঢুকলাম, ঢুকার পরে দেখি যেন বঙ্গবন্ধু যেখানে বসে আছেন অনেক নেতা নেত্রী সব মাটিতে বসে আছে। তো আমরা গেলাম, ওনাকে সালাম দিলাম, মাহমুদ এলেন, ওনার সঙ্গে ওনার কথাবার্তা, দেশের কথা কী করতে হবে এগুলোই কথা তো বলতেছিলেন। সবসময় উনি মুক্তিযোদ্ধাদের কথা বলতেন, শহীদদের পরিবারের কথা বলতেন, এগুলো বলতেছিলেন আমরা শুনি। ওই দিন কিন্তু আমরা কোনো কথাবার্তা বলিনি, শুধু বললাম যে মনোরণ আমরা আসছিলাম, আপনার সাথে দেখা করতে আসছি, এইটুকু কথা বলে তা পাশাপাশি নিয়েছিলাম ওখানে চলে আসে।